আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে চাকরির পত্রিকা নিয়ে। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ হয়, আজকে আমরা সেই চাকরির পত্রিকাটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা প্রথমে বলে দেব চাকরির শিরোনামগুলি। এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। আনসার বিডিবিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে 150 জনকে নিয়োগ দেওয়া হবে আনসার বিডিবিতে। আনসার বিডিবি নিয়োগ প্রকাশের তারিখ 20/9/2023। সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27/9/2023। সরকারি কর্ম কমিশনে 104 জনকে নিয়োগ দেওয়া হবে। BSMME তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলিতেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে 172 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 140 জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ে। কুমিল্লা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 41 জনকে নিয়োগ দেওয়া হবে কুমিল্লা শিক্ষা বোর্ডে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 45 জনকে নিয়োগ দেওয়া হবে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। 14 জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ে। বাংলাদেশ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। 11 জনকে নিয়োগ দেওয়া হবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে। যুগ্ম জেলা জজ সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। 9 জনকে নিয়োগ দেওয়া হবে যুগ্ম জেলা জজ সিরাজগঞ্জ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাবনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 21 জনকে নিয়োগ দেওয়া হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাবনায়। ইউএস বাংলা এয়ারলাইন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে 100 জনকে নিয়োগ দেওয়া হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। এনজিও আশায় যারা চাকরি করতে আগ্রহী এখানে আপনারা আবেদন করতে পারবেন। এনজিও আশায় নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। 22 জনকে নিয়োগ দেওয়া হবে এনজিও আশায়। অতিরিক্ত জেলা জজ কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি চলিতেছে। অতিরিক্ত জেলা জজ কুড়িগ্রামে 38 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল আজকের আমাদের চাকরির শিরোনামগুলি। আজকে আমাদের চাকরির পত্রিকার প্রকাশের তারিখ 29/9/2023। তো এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাদের ভালো লাগে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন চাকরির খবর এবং সাপ্তাহিক চাকরির পত্রিকা সকল চাকরির শিরোনাম সবার আগে আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই আজকেরটা ছিল চাকরির শিরোনামগুলি। এছাড়াও আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারবেন সকল চাকরির বিস্তারিত ভিডিও শো, এক্সট্রা ভিডিও আছে, সকল আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারবেন প্রত্যেক চাকরির বিস্তারিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।